জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বিচার প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান জামায়াতের আমির বলেন প্রয়োজনীয় সংস্কার জরুরি তবে মাথায় রাখতে হবে নির্বাচন বিলম্বিত হলে তার খেসারত গুনতে হতে পারে সরকার সহ পুরো জাতিকে জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ সেরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পতন হয় আওয়ামী দুঃশাসনের দেড় দশকের কালো অধ্যায়ের তা ঠিক পাঁচ দিন আগে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করে সরকার রাজনৈতিক পথ পরিবর্তনের মুহূর্তে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক এবং ওই রাতেই উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে অন্যান্য দলের নেতারা সহ বঙ্গভবনে আলোচনায় অংশ নেন জামায়াত ইসলামী আমির এরপর থেকেই প্রকাশ্যে রাজনীতির মাঠে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত দেখা যায় পনেরো বছর ধরে স্বৈরশাসনে কোণঠাসা থাকা দলটিকে ডেস্ক রিপোর্ট বার্তাবাজার